কোথাও ভিভিপ্যাট খারাপ থাকার কারণে ভোটগ্রহণ শুরু হতে দেরি, কোথাও আবার মককল না করেই ভোটগ্রহণের অভিযোগ। বিক্ষিপ্ত গণ্ডগোলের মাঝেই চলছে সাগরদিঘী বিধানসভা উপনির্বাচনের ভোটগ্রহণ পর্ব। অবাধে ভোটগ্রহণের লক্ষ্যে 30 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন হয়েছে রাজ্যের একমাত্র উপনির্বাচনের ভোটগ্রহণে। নির্বাচন কমিশনের বজ্র আটুনি সত্ত্বেও বিক্ষিপ্ত অশান্তির খবর উঠে আসছে মুর্শিদাবাদ জেলার সাগরদিঘী কেন্দ্র থেকে। বেশ কিছু বুথে বহিরাগতদের প্রবেশ নিয়ে অভিযোগ উঠছে। এ বিষয়ে কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছেন বিজেপি প্রার্থী দিলীপ সাহা। 210 এবং 211 নম্বর বুথে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস ঢোকায় কিছু সময় উত্তেজনা ছড়িয়েছিল। বুথের বাইরে থাকা তৃণমূলের কর্মী সমর্থকদের অভিযোগ, ভোটারদের প্রভাবিত করছে বুথে ঢুকে কংগ্রেস প্রার্থী। বলুন, এখানে কি শান্তিপূর্ণ ভোট হচ্ছে? আমরা চাই শান্তি শৃঙ্খলা মকবুল না করে ভোটগ্রহণ শুরুর অভিযোগ পেতেই 53 নম্বর বুথ থেকে সরিয়ে দেওয়া হয়েছে সেখানকার প্রিসাইডিং অফিসারকে। আবার 87 নম্বর বুথে ইভিএম উল্টো করে রাখার অভিযোগও তুলেছেন কিছু ভোটার। শামশাবাদে আবার ছিল সম্প্রীতির ছবি। সেখানে ভোটগ্রহণ পর্ব দেখতে এসে কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাসের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বিজেপি প্রার্থী দিলীপ সাহা। যাকে ঘিরে শাসক দল কটাক্ষও করছে তৃণমূল নেতৃত্বের দাবি, তাদের প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে হারাতে অঘোষিত জোট করেছে বিজেপি, বাম ও কংগ্রেস। সব মিলিয়ে উপনির্বাচনের ভোটগ্রহণ ঘিরে চলছে বিবৃতি ও কটাক্ষের লড়াই, আর কমিশন প্রতিটি অভিযোগই খুঁটিয়ে দেখে পর্যবেক্ষণ করছে। ব্যুরো রিপোর্ট, খাস খবর।